খেলার আগে সাগরিকাকে কেউ চিনতো না, খেলার পরে সাগরিকাকে চিনে এটাই ডেভেলপ হয়েছে। কদিন আগেও এই সাগরিকাকে কজনই বা চিনতো, তবে এবারের অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ মুহূর্তে ম্যাচ বাঁচানো গোলের পর সাগরিকার নামটা এখন দেশের কোটি ফুটবল প্রেমীর মুখে। শুধু ফাইনাল নয়, পুরো আসর জুড়েই দুর্দান্ত ছিলেন সাগরিকা। চার গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা, পেয়েছেন আসরের সেরা ফুটবলারের খেতাবও, তাই আনন্দটা একটু বেশি তার। আমি তো জানতাম না যে আমি সেরা প্লেয়ার বা সর্বোচ্চ গোলদাতা ট্রফি পাবো, আজকে শুনছি অনেক ভালো লাগতেছে। নানা নাটকে ভরা সাফের ফাইনাল হয় গেল ৮ ফেব্রুয়ারি, ১০ দিন পর অবশেষে শিরোপা হাতে পেয়েছে বাংলাদেশ। যদিও ছিল না হাকডাক, ছিল না তেমন কোনো আয়োজন, তবে এসবের থেকেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটাই মুখ্য ফুটবলারদের কাছে। আমরা তো হোটেলে গিয়ে দেখছি ইন্ডিয়াদের ট্রফি দিয়ে দিছে, আমাদের ট্রফি দেয়নি। তো আমার টিমমেটরা সবাই বলতেছিল ওদের কেন ট্রফি দিছে, এটা নিয়ে খুব আক্ষেপ ছিল ওদের। আমি সবাইকে বলছি ট্রফিটা তো মেন না, আমরা জিতছি এটাতেই অনেক, আমাদের আর আমাদের নামের পাশে তো চ্যাম্পিয়নটা লেখা আছে, এটাই অনেক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ছোট নদ্দায় শেষে দায়িত্ব নেয়ার পর নারীদের প্রথমবারের মতো একটা শিরোপা জেতালেন কোচ সাইফুল বারী টিটু। অনুভূতি দারুণ হলেও তাকে নিতে হয়েছে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বোঝাটা ছিল আমার উপর, সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো ওটা রিটেইন করাটা ছিল চ্যালেঞ্জ। ওরা দে ওয়্যার প্রিপেয়ার্ড, আমার জাস্ট হচ্ছে যে আমার হাত ধরে হয়তো চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ কমিশনার ছাড়াও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অনেকে, যদিও দলের ম্যানেজার বলছেন ভিন্ন কথা। শুধু মাঠ নয়, টিম হোটেলেও প্রতিবাদ করেছিলেন তারা। ডিনারে যাওয়ার পরে আমরা দেখলাম যে ইন্ডিয়ার মেয়েদের কাছে ট্রফিটাও আছে এবং মেডেলগুলিও আছে, তখন আমাদের মেয়েরা আপনার খুব মন খারাপ করতে চাচ্ছিল। তখন আমি সবাইকে একসাথে করে নিয়ে আমরা বললাম যে ওরা ট্রফি আর মেডেল নিয়ে উদযাপন করতেছে, আমরা এমনি উদযাপন করি। এদিকে ট্রফি প্রদান অনুষ্ঠান ঢিলেঢালাভাবে হলেও এমন অর্জনের জন্য মেয়েদের বড় চমক দেওয়ার চেষ্টা করছে বাফুফে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মেয়েদেরকে কি বলবো উৎসাহিত করার জন্য খেলাধুলার প্রতি সে ভালোবাসে, আপনারা জানেন তিনি সবসময় মেয়েদেরকে সাপোর্ট করেন, তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমার বিশ্বাস সেখানটা থেকেও হবে। আরও কিছু সম্বর্ধনা আছে, আমি এই মুহূর্তে নামগুলো বলবো না, আপনারা দেখতে পাবেন। এবারের সাফ যৌথভাবে বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন হলো, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেপাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।